আমরা শুনছি এটা দর্শকের কাছ থেকে, কিন্তু আমরা আসলে আইটেম সং হিসেবে এই সংটা তো আমরা ঠিক রাখিনি এবং গল্পে তো একদমই নয়, এটা গল্পের প্রয়োজনে এই অংশটা আছে। তারিনাপা বলে যে আমি খুব পারফেকশনিস্ট, আমি খুব খুঁতখুঁত করি প্রত্যেকটা বিষয় নিয়ে। আমি দেখলাম তারিনাপা একটু একটু খুঁতে, সো আমার কাছে মনে হয়েছে যে যদি কোনো ডিরেক্টর ইনকনফিডেন্ট থাকে তাহলে আসলে তারিন জাহানকে ডিল করা টাফ। আমার মনে হচ্ছে এই জন্য এই কথাটা প্রচলিত, কিন্তু ওকে যদি মানে এগুলো উত্তরগুলো দেয়া যায় অন স্ক্রিন হচ্ছে না, বিকজ ফেরদৌসের সাথে আমার কোনো পরিচয় ছিল না, ছিল না এই না এই ফিল্ম নির্মাণের আগে পরিচয় তো ছিলই না, ছিলই না। কি হয়, আমাদের তো অনেক সোশ্যাল পার্টি বা দাওয়াতে দেখা হয়ে যায় অনেক এরকম অনুষ্ঠানে, আমার আমি কখনো ফেরদৌসকে দেখিও নি। মূলত এখনকার বলা হচ্ছে খুব দারুণ এক বাংলা ভাইব চলছে। গত দু মাসের যে রেজাল্ট সেটা হচ্ছে টম ক্রুজের মুভি, ক্রিস্টোফার নোলানের মুভি ছাড়িয়ে বাংলাদেশি মুভি এখন টপ র্যাঙ্কিংয়ে আছে বাংলাদেশে, এটা খুবই আনন্দের সংবাদ। কিন্তু সবাই অভিযোগ করে যে ঈদ, দুই ঈদ ছাড়া এই রেশিওটা ডাউন চলে যায়, কন্টেন্ট ভালো পায় না। তো আপনি ঈদের পরপর আপনি ব্যাট ধরেছেন, সো কি মনে করেন যে ক্রিজে থাকতে পারবেন কি না, এবং এই দর্শককে যে দর্শকগুলো হলে যায় যখন উচ্ছ্বাস নিয়ে যায়, এই দর্শকের পালস কি দেখেছেন হলে গিয়ে? হ্যাঁ, আমি 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 আসলে তো দেখি বাংলা সিনেমা, আমি সবগুলোই দেখি। এবারই আমার প্রত্যেকটা দেখা হয়নি, বিকজ আমাদের ভীষণ ব্যস্ততার জন্য আমি দেশের বাইরেও যেতে হয়েছে কয়েকবার, কিন্তু আমি বাংলা সিনেমা রেগুলার অডিয়েন্স আমি। সো ওরা কি চায় আসলে? ওরা ওরা আসলে এন্টারটেইনড হতে চায়। হ্যাঁ, এখন এন্টারটেইনমেন্ট তো আসলে শুধু আমরা হাসবো তা তো নয়, এন্টারটেইনমেন্ট মানে ওরা হাসতে চায়, কাঁদতে চায়। হ্যাঁ, ওরাও নায়কের সাথে ওভাবে উঠে দাঁড়াতে চায়। হ্যাঁ, ওই ব্যাপারগুলো তো আছেই। ওর সুন্দর মিউজিক চায়, যেই মিউজিক হয়তো ওরা বাড়িতে গিয়েও গুনগুন করে গাইবে, একটু দুলেও উঠবে, এই ব্যাপারগুলো চায় আমাদের বাংলার অডিয়েন্স। হ্যাঁ, সো আমার মনে হয় যে আমাদের ছবিটা দেখবে। সেই নাচে গানে ভরপুর বিষয়টা আছে আর কি বলতে, নাচে গানে ভরপুর বিষয়টা, আমাদের খুব সুন্দর মিউজিক আছে এবং হ্যাঁ নাচ মানে আমাদের দেখবে। আচ্ছা, আমি এটা বিলিভ করি। প্রথম আপনি আইটেম সং রিলিজ দিলেন, হ্যাঁ প্রকাশ পেল যে ছবিটা। আইটেম সং নিয়ে দু ধরনের আলোচনা রয়েছে, যে কমার্শিয়াল ছবিতে আইটেম সং খুবই প্রচলিত পরিচিত, কিন্তু যখন সুরঙ্গেও রাফি আইটেম সংটা ইনক্লুড করলো তখন অনেকেই বলল, ইনক্লুডিং সেলিম ভাই নিজেও বললেন যে আইটেম সংটা দরকার ছিল না, উনি এই ছবির স্টাফ তারপর বললো যে, কারণ বাংলাদেশে এই প্রেক্ষাপটটা নেই। আপনি করেছেন 1971 এবং সেই প্রেক্ষাপট, আপনার কি মনে হয় যে আইটেম সং এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আপনি দিয়েছেন, সেই ধরনের আলোচনা সমালোচনায় আসবেন কিনা? আচ্ছা, হ্যাঁ না, প্রথমত আসলে এটা আইটেম সং বলছেন, এটা বলা হচ্ছে, বলছি আমরা বলছি কি অলরেডি প্রকাশ পাচ্ছে যে, আচ্ছা হ্যাঁ অনেকে আমরা শুনছি এটা দর্শকের কাছ থেকে, কিন্তু আমরা আসলে আইটেম সং হিসেবে এই সংটা তো আমরা ঠিক রাখিনি এবং গল্পে তো একদমই নয়, এটা গল্পের প্রয়োজনে এই অংশটা আছে একদম, এটা ফিল্মটা দেখলে বোঝা যাবে। তবে হ্যাঁ, এই না যে লজিকটা দেখাচ্ছে, যেমন সুরঙ্গে বলা হচ্ছে হঠাৎ করে বাংলাদেশে কোন বারে এভাবে নাচে বা মানে একদম রিয়েলিস্টিক, যেহেতু খুব বাস্তব ভিত্তিক একটা গল্পে দৌড়াচ্ছিল ছবিটা, হঠাৎ করে এটা জার্ক খায়। হ্যাঁ হ্যাঁ, তো সেই ধরনের জার্কিং আপনি দিয়েছেন কিনা? না, সেই ধরনের জার্কিং তো আসলে নয়, এটা বোঝাই যাচ্ছে 71-এর এরকম এরকম পার্টি হয়েছে তো হয়নি যে তা তো নয়। সো আর এটা একদমই গল্পের সাথে যাবে আমাদের এই অংশটা, সেটা দেখলেই মানুষ রিলেট করতে পারবে। তবে হ্যাঁ, এটার প্রকাশে প্রকাশটা অনেকের কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এবং এরকম কথা আমি শুনেছি, কিন্তু আমরা সেটা বলছি তা নয়। আচ্ছা, পরিচালক প্রযোজকরা বলেন, ইভেন দু একজন বলেছেনও যে আমরা আসলে কমার্শিয়াল জিনিসটা, যেহেতু আমি মনে করি যেমন যেমন আমি রাফির কোটটা ধরে বলি যে রাফি প্রথমেই ছাড়লো এই গানটা, মুসাফারি আইটেম সংটা, যে সবাই ভাবছিল যে এটা একটু গল্পভিত্তিক কমার্শিয়াল এলিমেন্ট কম, এজন্য আমি ছেড়েছি প্রথমে যে দেখুক। সো আপনার আইডিয়াটাও কি সেরকম কি না, যে না আমার ডিস্ট্রিবিউটার দর্শকরা দেখুক যে না আমি একটা কমার্শিয়াল জায়গায় দাঁড়িয়ে আমি আসলে স্ট্রোকটা করেছি? আচ্ছা,
না সেটা হচ্ছে যে আমরা তো প্রথম গান ছেড়েছি যাচ্ছ কোথায় কি শোনা বলে খুব দুষ্টু মিষ্টি প্রেমের গান ছেড়ে যাওয়ার আগে আপনি এই তথাগতের আইটেম সঙ্গ ছেড়েছি হ্যাঁ তারপরে এটাও ছেড়েছি না আমি তো একদম সত্যি করেই বলছি যে এটা যে একটা কমার্শিয়াল মুভি সেটা আমরা দর্শকদের জানাতে চাই সর্বজনীন দর্শককে আপনি টানতে চান হ্যাঁ টানতে চাই সো প্রমোশনের ক্ষেত্রে আমরা আমাদের ছবির সুন্দর অংশগুলো দিয়েই তো আসলে অ্যাট্রাক্ট করতে যাব তবে টোটাল ফিল্মটাই সুন্দর আমি বলছি না যে শুধু সুন্দর অংশ কেটে কেটে আমরা দেখাচ্ছি সুন্দর কিনা আমি জানি না ওটা অডিয়েন্স বলবে বাট এটারই ধারাবাহিকতা দেখবে এটা আমি বলতে পারি আর কমার্শিয়াল ফিল্ম এটা আমি বারবার বলছি এটা কমার্শিয়াল ফিল্ম হ্যাঁ আমাদের সময়টা একাত্তরের কিন্তু এটা কমার্শিয়াল ফিল্ম আসলে নয় কেন কমার্স জড়িত মানে তো আসলে অবশ্যই যেটা আসলে টাকা দিয়ে দেখতে যাবে টাকা দিয়ে আকাঙ্ক্ষা থাকবে সেটাই কমার্শিয়াল এটা এবারে আসি আমার আমাদের স্যার ডক্টর ইনামুল হক এবং বাবার স্মৃতি বা বাবার গল্পে আপনি দুটো একাত্তর নিয়ে গল্প আমাদের সাথে শেয়ার করবেন যেটা আপনি শৈশব কৈশোরে শুনেছেন বা এই ছবিতে কিছু ভাবনা ইনপুট আছে বা এনিথিং আচ্ছা সেটা হচ্ছে যে আমাকে ভীষণভাবে তাড়িত করে তানভীর এটা আপনি জানেন এবং আমি বারবার বলেছি যে আমি যখন আসলে শুনি জানি যে বাবা এই যে ট্রাকে ট্রাকে করে যে আন্দোলনগুলো যে সাংস্কৃতিক আন্দোলনটা হয়েছিল হ্যাঁ সেটারই কিন্তু একটা ফল মুক্তিযুদ্ধ হ্যাঁ কারণ সাংস্কৃতিক আন্দোলন ছাড়া তো আসলে আর তখন রাজনৈতিক আন্দোলন এবং সাংস্কৃতিক আন্দোলন ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং আমি না কল্পনায় দেখতে পাই হ্যাঁ আমি আমাদের ফিল্মেও অনেক অংশ আছে যেগুলো আসলে আমার মনেই হয় যে আমি কখন আমার ফিল্মের চরিত্রগুলো দেখছি আর কখন সেই ট্রাকে করে আসলে ডক্টর ইনামুল হক হাসান ইমাম আসাদুজ্জামান নূর মামুনুর রশিদ ওরাই কি চলে গেল নাকি ওই শটটা আসলে ওরা চলে গেল কি না হ্যাঁ কিংবা ওই নন্দিনী যখন আমরা দেখি না সেটা তামান্না খালা দাঁড়িয়ে আছে লাকি নাম দাঁড়িয়ে আছে নাকি আমাদের ফিল্মের নন্দিনী ঢুকে গেল সো আমি আসলে খুব এমনভাবে জড়িয়ে আছি না ডক্টর ইনামুল হকের একাত্তরের গল্পগুলোর সাথে খুব আলাদা করে বলা আমার জন্য খুব ডিফিকাল্ট আর আরেকটা জিনিস তো আমাকে দারুণভাবে একটু কি বলবো এটা বাবা আমার বিয়ে হয়েছিল 14 ডিসেম্বর 1970 তারপর 1971 তো আসলে 14 ডিসেম্বর আমাদের জন্য সেই ভয়াবহতা বয়ে নিয়ে আসলো বুদ্ধিজীবী হত্যা দিবস আমি কখনোই বাবা মা তারপরে আর কখনো তাদের বিবাহ বার্ষিকী কিন্তু কখনোই পালন করেনি আমরা যাপন করেছি কিন্তু আমরা বুদ্ধিজীবী হত্যা দিবস যাপন করেছি হ্যাঁ সো এটাও আমার কাছে চমৎকার চলচ্চিত্রের ক্ষেত্রে আমি একটু ধরে ধরে শুনতে চাই যে ফেরদৌস কাস্ট কেন এবং চলচ্চিত্র কাস্ট কাজ করার অভিজ্ঞতা অ্যাজ এ ডিরেক্টর হিসাবে কেমন পেলেন ফেরদৌসকে ফেরদৌসের সাথে ইন্টারেস্টিং ব্যাপার বিকজ ফেরদৌসের সাথে আমার কোনো পরিচয় ছিল না এই না এই ফিল্ম নির্মাণের আগে পরিচয় তো ছিলই না কি হয় আমাদের তো অনেক সোশ্যাল পার্টি বা দাওয়াতে দেখা হয়ে যায় অনেক এরকম অনুষ্ঠানে আমি কখন ফেরদৌসকে দেখিও নি আচ্ছা হ্যাঁ সামনাসামনিও আমার দেখা হয়নি কিন্তু আমি ফেরদৌসের কিছু কাজ আমি দেখেছি তো দেখে আমার মনে হচ্ছিল যে এই চরিত্রটাতে আমি ফেরদৌসকে নিতে পারি আচ্ছা কিন্তু আমার কিছু কনফিউশনও ছিল না যে একদমই তা বলবো না ফলে আমি আসলে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নেই এবং ওনার সাথে দেখা হওয়া কথা হওয়া এবং সব কিছু মিলিয়ে আসলে আমরা বুঝতে পারি যে না আসলে এটা একটা দারুণ ডিসিশন হতে যাচ্ছে এবং ফেরদৌস যেই এফোর্ট দিয়েছে এই ফিল্মে মানে সেটা ট্রেমেন্ডাস আমার মনে হয় যে মানে আমি খুব এটা স্ট্রংলি কেন জানি আমি এটা বলতে পারবো যে ফেরদৌসকে ভালো লাগবে আমাদের আচ্ছা বাহ তারিন তো আসলে সবসময় অসম্ভব গুণী একজন শিল্পী সেটা তো অনেকদিন পরে বোধহয় ফিল্মে ওর প্রথম ফিল্ম কিন্তু এটা মানে ছোটবেলায় ফিল্ম করেছে বড় পর্দায় ওর প্রথম ফিল্ম রিলিজ হতে যাচ্ছে এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার ওর জন্য সবসময় বলছে আচ্ছা তারিনের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা তো ছোটবেলা থেকেই দেখছি যে তারিন অসম্ভব গুণী একজন অভিনেত্রী তারিনকে নিয়ে আমাদের মিডিয়ায় একটা কথা আমি প্রায়ই শুনতাম যে তারিনকে নিয়ে কাজ করবো ব্যাপারটা খুব ভয়ের হ্যাঁ তা আমি ভাবতাম যে কেন ভয় কারণ তারিনের সাথে অ্যাজ এ
কোয়ার্টিস্ট আমি কাজ করেছি। আমি পরে কাজ করতে গিয়ে যেটা সে ডমিনেট করে তাই এরকম কিছু ব্যাপার আমি শুনেছি, এটা তারিনপাও জানে, আমি একদম এই জন্য বলছি সবার সাথে। তা আমি যখন কাজ করতে গেলাম আমি দেখলাম তারিনাপা বলে যে আমি খুব পারফেকশনিস্ট, আমি খুব খুঁতখুঁত করি প্রত্যেকটা বিষয় নিয়ে। আমি দেখলাম তারিনাপা এর চেয়েও খুঁতখুঁতে, ও একটা চরিত্র সম্পূর্ণ বুঝতে চায়। এবং চরিত্রটা যদি আজকে থেকে শুরু হচ্ছে, চরিত্রের বয়স 30, ও চরিত্র 1 বছর 2 বছর 3 বছর, মানে ও ছোট থেকে ওই চরিত্রটা কিভাবে বড় হলো, এখন সেই চরিত্রটার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ভাবনা থেকে শুরু করে ওর গেট আপ, ওর একটা চুলের ভাঁজ কেমন হবে, ডায়ালগ ডেলিভারি কেমন হবে, ওর অনেক প্রশ্ন অভিনেতা হিসেবে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছে যে যদি কোনো ডিরেক্টর ইনকনফিডেন্ট থাকে তাহলে আসলে তারিন জাহানকে ডিল করা টাফ। আমার মনে হচ্ছে এই জন্য এই কথাটা প্রচলিত, কিন্তু ওকে যদি মানে এগুলো উত্তরগুলো দেয়া যায় অন স্ক্রিন, ও ট্রেমেন্ডাস। সজলের সাথে আমার অনেক জার্নি, বিকজ আমার অনেক নির্মিত নাটকে সজল কাজ করেছে। ইভেন 1971 সেই সব দিন আমি যে টেলিছবি নির্মাণ করেছিলাম সেটাতে সজল এই চরিত্রটি করেছিল। হ্যাঁ, সজল এই গল্পটার সাথে, এই ভাবনাটার সাথে অনেকদিন ধরে জড়িয়ে আছে। এবং আমার সময় পেরিয়েছে, ওর বয়স বেড়েছে, কিন্তু আমি জানতাম যে এটা ও ওর বয়সটা কমিয়ে আবার ঠিক আগের জায়গায় ও যেতে পারবে। আর ও যদি যেতে পারে ফিজিক্যালি, ও মেন্টালি এই ক্যারেক্টারটার সাথে আছে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এবং সেটাও করেছে, সেটাও করেছে, ও প্রপার ওর ডায়েট করে ঠিক যতটা আমরা চরিত্রের প্রয়োজনে ধাপে ধাপে ওকে যা যা করতে হবে ও করেছে।